আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে খুবই মজাদার একটা রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো আজকে আমি যেটি তৈরি করব সেটি তৈরি করতে লাগবে কচি ডাব। তো ডাবের ভেতরে কিন্তু একটু শাঁসও লাগবে, মোটামুটি একটু শাঁস হলেই হবে। সেজন্য আমি একটা ডাব কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ডাবের পানিটা বের করে নেব এখন। আমি এখানে একটা ডাব দিয়ে পুডিং বানাবো, আপনারা চাইলে দুইটা তিনটা ডাবের পানি দিয়েও বানাতে পারেন। তবে মাপটা সব সময় মনে রাখতে হবে যে কত কাপ পানিতে কতটুকু আগার আগার পাউডার দিলে আপনার পুডিংটা একদম সঠিকভাবে জমবে। তো পুরো ভিডিওটি কিন্তু আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আমি ডাবের পানিটা খুব ভালো করে সেঁকে নিয়েছি, কারণ ডাব কাটার সময় কিন্তু এর মধ্যে অনেক ময়লা টয়লা পড়ে, সে কারণে সেঁকে নিতে হবে। আর এই যে মেজারমেন্ট কাপ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 240 ml এর কাপ। আমি মেপে নিচ্ছি, কারণ এক কাপ পানিতে আমি কতটুকু আগার আগার পাউডার দেব সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব। আমার একটা ডাবে প্রায় 2 কাপের বেশি পানি হয়েছে, এখানে আমার 2 কাপ হয়েছে, আরও 1/3 কাপের মতো হবে। ওই পানিটাও আমি এখানে নিয়ে সেঁকে নিলাম। এই পুডিংটা বানানোর ক্ষেত্রে যদি মেজারমেন্ট কাপটা আপনারা ব্যবহার করেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট পুডিং আপনারা তৈরি করতে পারবেন। যেহেতু ডাবের পানিতে মিষ্টি কম ছিল, শাঁস একদমই কম ছিল, যে কারণে পানিটা খুব বেশি মিষ্টি হয়নি, এখানে আমি কিছুটা চিনি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে কিন্তু চিনি না দিয়েও তৈরি করতে পারবেন, আবার অল্প একটু চিনি দিয়েও তৈরি করতে পারবেন। চিনিটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডাবের পানি কিন্তু খুবই পুষ্টিকর, এটি গরমে আপনারা বানিয়ে খেতে পারেন, খুবই সুস্বাদু একটা পুডিং। তো আমি এর মধ্যে এখন আগার আগার পাউডার ব্যবহার করব। প্রতি 1 কাপের জন্য যদি আপনারা 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার ব্যবহার করেন, তাহলে কিন্তু একেবারে পারফেক্ট হবে আপনাদের পুডিংটা। তো আমি 2 কাপ পানি নিয়েছি, আর সামান্য একটু বেশি ছিল তাই আমি 2 চামচই দিয়ে দিলাম, তাতে কোনো সমস্যা নেই। তবুও আমার পুডিংটা হবে, আপনারা চাইলে 2.5 চামচের মতোও দিতে পারবেন। তো এই পানিটা আমি এখন একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। আর ডাবের মধ্যে যে শাঁসটা ছিল সেটা আমি কেটে নিচ্ছি, এর থেকে একটু মোটা শাঁস হলেও কিন্তু কোনো সমস্যা নেই, সেটা দিয়েও আপনারা তৈরি করতে পারবেন। ডাবের পানিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে, যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। ডাবের শাঁসগুলো আমি একটা বাটিতে ঢেলে নিলাম। ডাবের শাঁস কিন্তু খুবই সুস্বাদু, বিশেষ করে পার্সোনালি আমার কাছে তো খুবই মজা লাগে। তো আমি পানিটা চুলায় বসিয়ে দিয়েছি, বেশিক্ষণ কিন্তু এটা জাল করার দরকার নেই, মাত্র একটা বলক চলে আসলেই কিন্তু এটা নামিয়ে নিতে হবে। আমি চুলার জালটা অফ করে দিয়েছি, এখন আমি এটা বাটিতে ঢেলে নিচ্ছি। গরম অবস্থায় বাটিতে সেট করে নিতে হবে, আর পানিটা ঢালার সঙ্গে সঙ্গেই ডাবের শাঁসগুলো বাটির উপরে উঠে এসেছে, দেখতেই পাচ্ছেন। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, এটা 1 ঘন্টার মধ্যেই কিন্তু জমে যাবে, তারপর আমি ফ্রিজে রেখে দেব। দেখতেই পাচ্ছেন একটু ঠান্ডা হয়ে গেছে, একটু জমাও ধরেছে, আর 3-4 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা শক্ত হয়েছে। এখন আমি একটা প্লেটের মধ্যে পুডিংটা ঢেলে নিচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে জমেছে আমার পুডিংটা, আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই সুস্বাদু, বিশেষ করে গরমে কিংবা রমজান মাসে ইফতারের সময়ে কিন্তু এটা আপনারা বানিয়ে খেতে পারবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে পুডিংটা। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটি, আর একটা লাইক দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।